আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদ গাছ আমার অনার দুই পক্ষই ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ভারত চীন ভারত চীন উত্তেজনা মধ্যস্থতা করবেন শেখ হাসিনা জর্ডানের সেনার ডিপোয় লাগাতার বিস্ফোরণ করোনা ঠেকাতে চীন সীমান্তে দেখা মাত্র গুলির নির্দেশ কিম জমনের সেই পাঁচ ভারতীয়কে ফেরত দিচ্ছে চীন ট্রাম্পের মধ্যস্থতায় এবার ইসরায়েল বাহার আইন শান্তি চুক্তি এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় ভারত চীন বৈঠক লাদাখ থেকে সেনা প্রত্যাহার করবে না চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ভারত চীন দুপক্ষের কেউই যুদ্ধ চায় না অন্তত মুখে এমনটাই দাবি করছে ভারত এবং চীন কিন্তু প্রায় পাঁচ মাস ধরে সংঘাতের পরিস্থিতি চলার পরেও সমাধান সূত্র বের হয়নি ফলে যুদ্ধ না বাদলেও লাদাখ সীমান্তে দুই দেশ ছোটখাটো যুদ্ধের দিকে বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়েছে তাতে সেই অর্থে কোন সমাধান সূত্র বের হয়নি বৈঠকে সারমম্য এতটুকুই যে দুদেশী আরো আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে গত কয়েক মাসের পরিপ্রেক্ষিতে যা নতুন কিছু নয় বরং বৃহস্পতিবার আলোচনার পরেও সীমান্তে বাস্তব পরিস্থিতি বিশেষ বদল ঘটেনি উল্টো লাদাখে চীন আরো বেশি সংখ্যক সেনা মোতায়েন করেছে এবং যে কোনো সময় হামলা হতে পারে বলে খবর জানা গেছে প্যাঙ্গুং লেকের উত্তর প্রান্তে ফিঙ্গার থ্রি এলাকা দখলের জন্য সেনা জমায়েত করতে শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি গত কয়েকদিনে ফিঙ্গার এলাকায় কৌশলগত ভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড় চূড়া এবং উঁচু অংশের দখল নিয়ে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে ভারতীয় সেনারা এবার একই চেষ্টা শুরু করেছে চীনের বাহিনী ফলে যতই দুই দেশের মধ্যে বৈঠক চলুক বাস্তবে চোরা এবং কৌশলগতভাবে সুবিধাজনক উঁচু এলাকাগুলো দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে দুই দেশের সেনারা আপাতত তাই লাদাখের পরিস্থিতি যুদ্ধের দিকেই এগোচ্ছে দুদেশ মুখে দাবি করছে তারা যুদ্ধ না কিন্তু উত্তেজনা প্রশমনের জন্য প্রথম পদক্ষেপটি নিতে চাইছে না কেউ চীনের দিক থেকে বিচার করলে এই মুহূর্তে প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষে পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের ঘোষণার কথা জিনপিং এর শেতুং এর পর চীন নিজেকে চীনা কমিউনিস্ট পার্টির সেরা নক্ষত্র হিসেবে তুলে ধরতে মরিয়া জিনপিং একই সঙ্গে দলের শতবর্ষে দেশবাসীর সামনে নিজে কে এবং চীনকে প্রবল ক্ষমতাবান প্রমাণ করার দায়ও রয়েছে তার এই সময়ে ভারতের দাবি মেনে সেনা পিছুিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া চীনের প্রেসিডেন্ট পক্ষের যথেষ্টই অস্বস্তিকর ভারত চীন উত্তেজনা মধ্যস্থতা করবেন শেখ হাসিনা করোনা সংকটের সময় আন্তর্জাতিক বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হল ভারত চীন উত্তেজনা লাদাখের সীমান্ত জুড়ে ভারত চীন প্রায় যুদ্ধাবস্থা তৈরি করেছে আর এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পুরো বিশ্ব বিভক্ত হয়ে পড়েছে কেউ চীনের পক্ষ অবলম্বন করছে তো কেউ ভারতের পক্ষ অবলম্বন করছে এখানে রাজনৈতিক মেরুকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের যে দেশগুলো এখন ভারত এবং চীন দুই পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে তার মধ্যে রাশিয়া একটি এবং বাংলাদেশ আরেকটি সম্প্রতি ভারত চীনের এই সংকট নিরসনের মধ্যে মধ্যস্থতা করছে রাশিয়া মস্কো এস সম্মেলনে রাশিয়ার মধ্যস্থতায় ভারত এবং চীনের মধ্যে একটি সমঝোতার চেষ্টা করা হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই সমঝোতা কতটুকু বাস্তবে রূপায়িত হবে তা নিয়ে প্রশ্ন আছে কারণ দুপক্ষই আসলে এই সংকটটি নিয়ে অনর। সম্প্রতি সময়ে বাংলাদেশে ভারতের হর্ষবর্ধন সিংলা ধারণা করা হয় যে বাংলাদেশের সঙ্গে চীনের যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক কিছুটা উদ্বিগ্ন হয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে কতটুকু গুরুত্বপূর্ণ ব্যবসা এবং বড় বড় প্রকল্পে বাংলাদেশের অংশীদার হয়েছে চীন এটাতে ভারত কিছুটা হলেও উদ্বিগ্ন বলে কূটনৈতিক মহল মনে করছে এবং শৃঙ্গলার ঢাকা সফরের অন্যান্য কারণের মধ্যে এটি একটি কারণ এটা হতে পারে বলে মনে করেন কূটনৈতিকেরা একই সময়ে আরেকটি ঘটনা ঘটেছে বাংলাদেশে অবস্থানরত চীনা দূতাবাস বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উপহার পাঠিয়েছে এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় এবং এই প্রতিক্রিয়ার কারণে ব্যাপারটি চীনের পররাষ্ট্র দপ্তর পর্যন্ত গড়ায় এবং পরবর্তীতে চীনের পক্ষ থেকে এই ঘটনার জন্য দক্ষ প্রকাশ করা হয় অর্থাৎ এই ঘটনাটি একটি বিষয় স্পষ্ট করে তা হল ভারত এবং চীন দুটি দেশই বাংলাদেশকে গুরুত্ব দেয় এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত এবং চীনের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক বজায় রেখে চলেছে কারো আনুগত্য বা কারো কিপা লাভের কূটনীতি বাংলাদেশ করোনা এই দুই ঘটনা তা প্রমাণ করেছে এই কারণেই কূটনৈতিক মহল মনে করছে যে যদি শেষ পর্যন্ত মস্কো সমঝোতা উদ্বেগ ব্যর্থ হয়ে যায় এবং ভারত চীনের মধ্যে চলমান উত্তেজনা কমাতে যদি মস্কোয় ব্যর্থ হয় তাহলে একমাত্র ভরসা থাকবে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ কূটনৈতিক মহল মনে করছে যে কূটনীতিতে এ ধরনের সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বড় যোগ্যতা হল যোগ্যতা ব্যক্তিত্ব এবং ভাবমূর্তি আর এই তিনটি ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ কারণ বিশ্ব রাজনীতিতে এটি একটি বার্তা দিয়েছে যে তিনি যা বিশ্বাস করেন তা বলেন এবং সেটা বাস্তবায়িত করেন প্রচলিত রাজনীতিবিদদের মতো মুখে একটি কথা কাজে অন্যরকম এ ধরনের বাংলাদেশের পক্ষ থেকে ঘটনা বলে দাবি করা হয়েছে একটি গণমাধ্যমে জর্ডানের সেনা ডিপোয় লাগাতার বিস্ফোরণ জর্ডানের জাকরা শহরের কাছে সেনা ডিপোয় একের পর এক বিস্ফোরণ হল সরকার জানিয়েছে শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ হয়েছে শুক্রবার ভোরে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল জর্ডানের রাজধানী আম্মানের কাছের শহর জারকা শহরের পাশেই সেনা ডিপোয় বিস্ফোরণ হয় সরকার জানিয়েছে একাধিক বিস্ফোরণ হয়েছে তবে এই সেনা ডিপো শহরের বাইরে এবং সেখানে মানুষের বসবাস নেই জর্ডানের মিডিয়া সংক্রান্ত মন্ত্রী জানিয়েছেন প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল যে গোদামে মর্টার গুলি রাখা ছিল সেখানেই আগুন লাগে ও বিস্ফোরণ হয় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই কেন বিস্ফোরণ হলো তা খুঁজে বের করার জন্য একটি কমিটি বানানো হয়েছে সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই সামরিক ডিপো জারকার শহরের বাইরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে মর্টার গুলি গোলা রাখা ছিল যেগুলি আর ব্যবহারযোগ্য নয় যেহেতু এই জায়গা শহরের বাইরে এবং জনবসতি নেই তাই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি তবে এই ডিপো নয় সেখানে আরো কিছু সামরিক ভবন আছে যারকার মানুষ ছবিও ভিডিও তুলে দেখিয়েছেন বিস্ফোরণের ফলে তাদের জানালার কাজ ভেঙে গেছে বোঝা যাচ্ছে বিস্ফোরণের তীব্রতা প্রবল ছিল বিস্ফোরণের জায়গাটা আম্মান থেকে পঁচিশ কিলোমিটার দূরে অতীতেও জারকায় বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছে পুরনো গোলা বারুদের গোদামে তবে এবারের বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল ডয়েসে ভেলে করোনা ঠেকাতে চীন সীমান্তে দেখামাত্র গলের নির্দেশ কিমের দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেখামাত্র গলের নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার সরকার এমনই চাঞ্চলকর দাবি করেছে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাবাহিনী কমান্ডার রবার্ট আব্রামস। চীন সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই করোনাভাইরাস উত্তর কোরিয়ায় ঢুকতে না পারে তা নিশ্চিত করতে এই নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়া সরকার এই মুহূর্তে উত্তর কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে তার মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে সে কথা মাথায় রেখেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার গোটা বিশ্বে করোনা কিম সংক্রমণ ছড়িয়ে পড়লেও এখনো উত্তর কোরিয়ায় কেউ এই সংক্রমণের আক্রান্ত হয়েছে বলে খবর নেই করোনা সংক্রমণ রুখতে জানুয়ারি মাস থেকেই চীন সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া সেই দেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জুলাই মাসে চূড়ান্ত সতর্কতা জারি করা হয় উত্তর কোরিয়ায় গোটা বিশ্বের থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া চীনের উপরে ভীষণভাবেই নির্ভরশীল ফলে চীন সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় চোরাপথে জিনিসপত্রের আদান প্রদান বেড়ে যায় ওয়াশিংটনের একটি সাংবাদিক সম্মেলনে মার্কিন ওই কমান্ডারের মতে চীন সীমান্তে কয়েক কিলোমিটার আগে থেকে বাফার জোন তৈরি করেছে উত্তর কোরিয়া সেখানে দেশের সোশ্যাল অপারেশন ফোর্সকে মোতায়েন করা হয়েছে চীন সীমান্ত দিয়ে কেউ প্রবেশ করলেই দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে ওই বিশেষ বাহিনীকে এমনিতেই উত্তর কোরিয়ার উপরে আন্তর্জাতিক মহলের আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে চীন সীমান্ত বন্ধ করে দেওয়ায় এই নিষেধাজ্ঞার চাপ আরো বেড়েছে উত্তর কোরিয়ার উপরে তার উপর এর দাপটে বিধ্বস্ত দেশের একটা বড় অংশ প্রায় বাড়ি ভেঙেছে ফলে সেই ধাক্কা ও সামলা সামাল দিচ্ছে উত্তর কোরিয়াকে সেই পাঁচ ভারতীয়কে ফেরত দিচ্ছে চীন লাদাখ সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই মাসের শুরুতে ভারতের অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ ভারতীয় নাগরিককে আগামীকাল দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে চীন সীমান্তে উত্তেজনা প্রশমনে রাজি হওয়ার পর বেজিং একথা জানাল অরুণাচল থেকে নির্বাচিত ভারতীয় এমপি ও দেশটির বর্তমান মন্ত্রিসভার সদস্য কিরেন রিজিজু শুক্রবার টুইট করে এমন তথ্য জানিয়েছে এদিন বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে সম্প্রতি সময়ে দানা বেঁধে ওঠা উত্তেজনা হ্রাস এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনার পদক্ষেপ নিতে একমত হওয়ার ঘোষণা দেয় চীন ও ভারত কিন্তু এতে বলা হয় কেউ কারোর সীমান্ত ছাড়তে রাজি নয় এক্ষেত্রে আবারও বৈঠক হলেও কিন্তু যুদ্ধের উত্তেজনা থেকে গিয়েছে এবং পরবর্তীতে যুদ্ধের জন্য আরও সেনা প্রস্তুত করা হয়েছে লাদাখ সীমান্ত উত্তেজনা নতুন মোড় নেয় যখন অরুণাচল প্রদেশ থেকে ওই পাঁচ যুবক নিখোঁজ হওয়ার পর প্রথমে চীনের পক্ষ থেকে কিছু জানানো না হলেও পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাছে এই যুবকের তাদের কাছে কথা নিশ্চিত করেছে এরপর তাদের ভারতের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছে চীন হিমাচল হিমালয় সীমান্তে চলমান উত্তেজনা প্রশমনে বিরোধপূর্ণ এলাকাতেও মোতায়েন সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে দুই পক্ষই এর আগে মস্কোতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠক ব্যর্থ হওয়ার পর চীন ভারত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে শুক্রবার যৌথ বিবৃতিতে এমন ঘোষণা দেয় নয়া নয়াদিল্লি ট্রাম্পের মধ্যস্থতায় এবার ইসরাইল বাহারাইন শান্তি চুক্তি সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহারাইন দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্মতি দিয়েছে শুক্রবার এমনটাই ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বাইডেনের বাহারাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এই চুক্তিতে সম্মত হয় সেখানে বলা হয়েছে চুক্তিটি এই অঞ্চলের শান্তি স্থাপনে যুগান্তকারী সিদ্ধান্ত এর আগে গত 13 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরাইল এবং সংযুক্ত আরব ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছায় এদিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাদাখ থেকে সেনা প্রত্যাহার করবে না চীন রাশিয়ায় জোড়া বৈঠকের পরেও লাদাখ পরিস্থিতি পরিবর্তনে কোনো সুযোগ পেল না ভারত লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এল সি উত্তেজনা কমানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হলেও চীন সেনারা রাজি হয়নি সেনা প্রত্যাহারের সরকারি সূত্রের বাদ দিয়ে এ খবর জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা খবরে বলা হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পার্শ্ব বৈঠকে বৃহস্পতিবার দুই দফায় আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তথা স্টেট কাউন্সিলর ওয়াং ই প্রথমবারের মধ্যাহ ভোজের পূর্বেই বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী শীর্ঘ ল্যাব্রাব ছিলেন সন্ধ্যায় দ্বিতীয় বৈঠক জয়শঙ্কর এবং ওয়াং লাদাক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আলোচনায় পাঁচ দফা সম্মত হলেও পরবর্তীতে চীন বিবৃতিতে দাবি করেছে তারা লাদাখের প্রান্ত থেকে সেনা সরাবে না একই অবস্থানে ভারতও এর পরবর্তীতে আবারও সন্ধ্যা থেকে শুরু হয়েছে যুদ্ধ উত্তেজনা চীন তাদের সেনা সংখ্যা আরো বৃদ্ধি করেছে এবং এখানে বলে রাখা ভালো চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের এর বর্ষবর্তী উপলক্ষে ভারতে হামলা চালিয়ে হয়তো চীনবাসীকে শক্তির প্রদর্শন হিসেবে প্রমাণ দিতে পারে সেক্ষেত্রে মহাবিপদে রয়েছে ভারত